নববর্ষের সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। দীর্ঘ দুবছর বাদে মন্দিরে পুজো দিতে পেরে খুশি সকলেই। তবে করোনাবিধি মেনে মন্দিরে পুজোর ফুল নিয়ে যেতে নিষেধাজ্ঞা মন্দির কমিটির। দুবছর বাদে ফের নববর্ষের দিন দক্ষিণেশ্বর মন্দিরে নেমেছে ভক্তদের ঢল। বাংলা নববর্ষের প্রথম দিনেই উপচে পড়া ভিড় দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে। সকাল সকাল পুজো দিয়ে সারা বছর ভালো কাটুক এই প্রার্থনা মায়ের কাছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক খাতাও পুজো দেবার জন্যে এদিন সকালে ব্যবসায়ীরা ভিড় জমিয়েছিলেন মন্দিরে। করোনা পরিস্থিতি প্রায় স্বাভাবিক হওয়ার পর দুবছর বাদে 1429 সালের নববর্ষের দিন ফের ভক্তেরা আগের মতোই পুজো দিতে পারছেন দক্ষিণেশ্বর মন্দিরে। পরপর দুবছর করোনার কারণে নববর্ষের দিন সম্পূর্ণভাবে ভক্তদের জন্যে প্রবেশ নিষেধ ছিল দক্ষিণেশ্বর মন্দিরে। তাই গত দুবছর মন্দিরের বাইরে থেকে প্রণাম করেই ফিরে যেতে হয়েছিল তাদের। কিন্তু এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে, তাই খুলে গেল দর্শনার্থীদের জন্যে মন্দিরের দরজা। তবে সমস্ত করোনাবিধি মেনে মাস্ক পরে প্রবেশ করতে হচ্ছে মন্দিরে। তবে এবার দক্ষিণেশ্বর মন্দিরে মাকে পুজো দেবার অনুমতি দিলেও কোনো ফুল দিয়ে পুজো দেবার অনুমতি দেয়নি মন্দির কর্তৃপক্ষ। অর্থাৎ ফুল মালা ছাড়াই নতুন বছরে পুজো দিতে হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে। দুবছর বাদে পয়লা বৈশাখের দিন ফের পুজো দিতে পেরে বেজায় খুশি ভক্তেরা। সকাল থেকেই লাখো লাখো ভক্তের সমাগম হয়েছে মন্দির চত্বরে। রাজ্য এমনকি রাজ্যের সীমানা পেরিয়ে ভিন রাজ্য থেকেও ভক্তেরা এসেছেন ভোর থেকে লাইন দিয়ে পুজোও দিয়েছেন। চিরাচরিত প্রথা মেনে এদিনই বাঙালি ব্যবসায়ীদের শুভ খাতার মহরথ হয়। এদিন দক্ষিণেশ্বর মন্দিরেও হালখাতার পুজো দিয়েই বছর শুরু করেছেন ব্যবসায়ীরা। তাই দুবছর বাদে বহু বাঙালি এমনকি অবাঙালি ভক্তেরাও এসেছেন হালখাতার পুজো দিতে। অন্যান্য বারের মতো এবছরও দক্ষিণেশ্বর মন্দিরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। মন্দিরে মহিলাদের সুরক্ষিত রাখতে মন্দির প্রাঙ্গণে রয়েছে মহিলা পুলিশের বিশেষ দল। এদিন মহিষ বাথান এলাকা থেকে মন্দিরে পুজো দিতে এসেছিলেন মৌসুমি সাহা। এ বিষয়ে মৌসুমি বলেন, বছরটা যেন সকলের ভালো যায়, মায়ের কাছে এই প্রার্থনা। সকলকে নিয়ে যেন ভালো থাকতে পারি, সেই আশাতেই মায়ের মন্দিরে ছুটে আসা। এখানে পুজো দিতে এসেছি পয়লা বৈশাখ উপলক্ষে, যাতে বছরের শুরু থেকে যেন ভালো যায়, সবাইকে নিয়ে যাতে ভালোভাবে চলতে পারি। এদিন মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলেন প্রতিমা চক্রবর্তী নামে অপর এক গৃহবধূ। তিনি বলেন, প্রথমেই সকলকে নববর্ষের শুভেচ্ছা। প্রথম দিনে মায়ের কাছে পুজো দিয়ে বছর শুরু করতে চাই। মায়ের কাছে প্রার্থনা, পৃথিবীর সকলকেই মা সুখে রাখুন। প্রথমেই বলি শুভ নববর্ষ সকলকে। আজকে বছরের প্রথম দিন মায়ের উদ্দেশ্যে পুজো দিয়ে তারপরে দিন শুরু করতে চাই। পৃথিবীর সকলকে যেন ঠাকুর সুস্থ রাখে, সুন্দর রাখে, ভালো রাখে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, দক্ষিণেশ্বর।